শরীর স্বাস্থ্য ভালো থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মারাত্মক নিয়ামত, এটা আলহামদুলিল্লাহ বলে। যার স্বাস্থ্য ভালো নাই তার কিছুই ভালো লাগে না। দেখেন যেই লোকটার স্বাস্থ্য ভালো নাই, জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়ছেন? কয় পড়লাম কিন্তু মজা পাইলাম না। স্বাস্থ্য ভালো নাই মানে কি? কাজে ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আমাদেরকে বলবেন? রাসূল নিজেই বললেন, সাহাবীরা আমি কি তোমাদের বলবো না এই পৃথিবীতে সব থেকে মানবতার জন্য বড় নিয়ামত কোনটি? বান্দাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে সব থেকে ভালো নিয়ামত কোনটি? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তোমরা জানো? আল্লাহর হাবিব বলল, ইন্নান্না সাল্লাম ইউতু শাইয়াব আফজালা মিনাল আফি ওয়াল আফিয়া। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাক যত নিয়ামত তার গোলামকে দান করেছেন, বান্দাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, খাবার বলেন, মাছ বলেন, মাংস বলেন, গোস্ত বলেন, যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে আল্লাহর সব থেকে বড় নিয়ামত হলো বান্দার জন্য সুস্বাস্থ্য। জোরে করুন সুবহানাল্লাহ। যত নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন এর মধ্যে সব থেকে উত্তম নিয়ামত হলো সুস্বাস্থ্য। স্বাস্থ্য ভালো থাকলে একটাও ভালো লাগে না, কাজ কর্ম, খাওয়া পরা, চলা ফেরা, ইবাদত বন্দেগী, এমনকি সন্তান সন্ততি, বউ বাল বাচ্চা কিচ্ছু ভালো লাগে না, শরীরটা ভালো না। আল্লাহ নবী একজন সাহাবী, উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, গাজী, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিবেন যেই দোয়াটা আমি প্রত্যেক নামাজের পরে পরে করব? রসুল বললেন, তোমরা যদি দোয়াই করো না কেন এই দোয়াটা করতে ভুলবে না, সে দোয়াটা কি? আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা, আল্লাহুম্মা ইন্নাস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ তাআলা আমাকে তুমি দয়া করে মেহরবানি করে, ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আমার শরীরটা ভালো রাখো আর কিয়ামতের দিন আমাকে ভালো রেখে দাও। সুবহানাল্লাহ বলে উনি বলছেন প্রত্যেক নামাজের পর এই দোয়াটা করতে ভুলবা না, আল্লাহুম্মা ইন্নাস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ দুনিয়া আমি যতদিন বেঁচে থাকবো আমার শরীরটা তুমি ভালো রেখে দিও, আর পরকালে যদি মারা যাও পরকালে চলে যাবো ওই দিনও ভালো রেখে দিও, মানে আমাকে জান্নাত দান করিও। সুবহানাল্লাহ, এই দোয়াটা যদি একবার কবুল হয় আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। প্রিয় ভাইরা, খুব মারাত্মক কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, কিন্তু এগুলি অত্যন্ত দামি কথা, আপনাদের শুনতে হবে। এ কথাগুলি এখন মাহফিলে বলা হয় না, আমি এবছর বলা শুরু করেছি, কারণ এই দোয়াগুলি মানুষ করে না। স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে হ্যাঁ, যদি কারো রোগ হয়ে গেছে আর তো উপায় নেই, ধরেন রোগ হয়ে গেছে এখন কি করবেন? এখন আপনাকে সবর করতে হবে আর আল্লাহর কাছে রোগ মুক্তি প্রার্থনা করতে হবে। একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রচণ্ড রোগী মানুষ, আমার জহর একটা আল্লাহ এমন ব্যতিক্রম রোগ দিয়েছে, ওই যে মির্গি রোগ আছে না, এটাকে টেউর বলে আমরা আমাদের গ্রামের ভাষা, টেউর, মির্গি রোগ, হঠাৎ করে মূর্ছা খেয়ে পড়ে যায়। তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই রোগ প্রচণ্ড রোগ, এই রোগ যখন আমি পড়ে যাই, অ্যাটাক করলে পড়ে যায়, আমার কাপড়গুলি নষ্ট হয়ে যায়, খুলে খুলে যায়, আমি উলঙ্গ হয়ে যাই, এজন্য রসুল আমার জন্য এই দোয়াটা করবেন, আল্লাহ যেন আমার এই রোগ থেকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলল, মহিলা তোমাকে আল্লাহ এমন রোগ দিয়েছেন, এই রোগ আমি চাইলে পরে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে দিবেন, আর আমি বলবো তুমি যদি ওলা কে সাবারতে ওলা কে সাবারতে, যদি সবর করতে পারো এই রোগ থেকেই যায়, রোগ অবস্থায় মারা যাও। আমি রসুল বললাম, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে। মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয় আমার রোগ আছে থাকা আমি সবর করতে পারবো, কিন্তু একটা দোয়া আমার জন্য করবেন, আমি এখন থেকে যদি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই আমার কাপড় যেন এলোমেলো হয়ে না যায়। রসুল বলছে, আমি দোয়া করে দিলাম, এখন থেকে পড়ে গেলেও আল্লাহ পাক তোমার কাপড়টা ঠিক করে রেখে দেবে, এখন থেকে তোমার কাপড়টা এলোমেলো হবে না, আল্লাহ পাক তোমার দায়িত্ব গ্রহণ করবেন। প্রিয় ভাইরা, এজন্য রোগ হলে আবার গালিগালাজ করো, হ্যাঁ এত রোগ আমার, এত রোগ শোক আমার, এত রোগ। আমি কোনো কোনো মানুষকে দেখেছি, বিশেষ করে মহিলা মানুষ, আল্লাহর হুশ নাই আমাকে রোগ দেয়, এমনও শুনছি মাঝে মধ্যে, এ ধরনের ঘটনা ঘটে কিন্তু, আসলে আশ্চর্য কথা, রোগ যদি হয়েই গেছে এখন কি করবেন? সবর করা ছাড়া আর তো কোনো উপায় নাই। আপনি কি আয়ুব নবীর থেকে বেশি রোগী? আয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগে ভুগেছিলেন, কিন্তু উনি সবর করার পরে সর্বশেষ যেদিন ওনার
গলায় যখন প্রকাশ ছিল গলা দিয়ে জিভে আসতেছিল উনি বলছে আল্লাহ এতদিন কিছু বলি নাই আল্লাহ তোমার নাম স্মরণ করেছিলাম আমার জিভে তুই পোকা দিও না জিভে যদি পোকা কামড় দেয় আর আমি যদি কথা বলতে না পারি আমি যদি মুখটা নড়াতে না পারি আমি তোমার নামটা নিতে পারবো না আল্লাহ তোমার কাছে এটুক চাই আমার জিভে তুমি রোগ দিও না সুবহানাল্লাহ উনি দোয়া করার পর ওই দিন আল্লাহ পাক দয়া হয়ে তাকে ভালো করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আমি আইবুলেসের কথা আবার শোনার উদ্দেশ্য নয় বলছিলাম যে রোগ হয়েছে এখন সবর করতে হবে আর চিকিৎসাও করতে হবে আর দোয়া করার কিছু পদ্ধতি আছে দোয়া আপনি খাস করে কিছু আল্লাহর কাছে চাবেন আমি এবার প্রায় মাহফিলে বলেছি চাওয়ার সময় আপনি রসুল বলছেন খুব বিনয়ের সাথে দুই সময় প্রার্থনা করবেন কয় সময় মাথা রাখবেন কিন্তু কয় সময়ে এক সময় হচ্ছে জাওফুল লাইলিল আখির তাহাজ্জুদের সময় আরেকটা হচ্ছে কুল্লু দুবুর সলাত প্রত্যেক নামাজের পর অর্থাৎ নামাজের পর দোয়া কবুল হয় আজান এবং ইকামাত বাইনাল আজান ওয়াল ইকামা আজান এবং ইকামাতের মাঝখানে দোয়া কবুল হয় এটা আলহামদুলিল্লাহ পর্যন্ত ভাইরা মা তো জানি না ইকামাত দিয়েছে আজান এবং ইকামাতের মাঝখানে সময়টা মুয়াজিন আজান দিয়েছে মসজিদে গিয়ে কিরে তোর খবর কি তোর বোর খবর কি তোর গরুগুলো ভালো আছে বিভিন্ন গল্প করে মসজিদে বসে নাউজুবিল্লাহ পড়ে রসুল বলছেন বিশ্বনি বলছেন বাইনাল আজান ওয়াল ইকামা আজান থেকে শুরু করে ইকামাত পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না আর এই পাগল কি করে গরুর গল্প করে তোমার খামারটা ভালো চলতেছে তো আর মসজিদে গিয়ে গল্প করো এদিক সুযোগ পাইনি চিন্তা করে দেখো মানুষ কত নিম্ন চলে গেছে ভাইর আমার তাহলে ফরজ প্রত্যেক নামাজের পর আর রাতের শেষ ভাগে জাওফুল লাইলিল আখির আল্লাহ পাক প্রত্যেক রাতে শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বলেন গোলামেরা তোমরা বলো কি চাও আমি দিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না ভাইরা প্রত্যেক রাতের শেষ প্রহরে আল্লাহ পাক আসমানে অবতীর্ণ হন আর বলেন কে কি চাও বলো আমি দিয়ে দিব এত বড় মজার আল্লাহ আমরা পেয়েছি এত দরদি আল্লাহ পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আল্লাহকে আমরা দেখিনি কত মহব্বতের আল্লাহ কত প্রিয় আল্লাহ কত সুন্দর আল্লাহ সুবহানাল্লাহ আমরা চাই না তার আগে বলছে গোলামেরা কি চাও বলো আমি দিয়ে দিব এমন কেউ কি আসে ভাইরা বলেন তো মানুষের কাছে চাইলে বেজার হয় ওনার কাছে চাইলে উনি খুশি হয় সময় তো ভাইরা এখন রাতের শেষ প্রহরে আপনি উঠবেন ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠবেন দোয়া করার সময় রসুল বলছেন কোরআন থেকে চারটা আয়াত পড়ে নিবা কয়টা আয়াত মুখস্থ করবেন কিন্তু কয়টা আয়াত চারটা আয়াত পরে তারপর দোয়া করবেন কবুল করবেন কে আল্লাহর হাবিব বলল চারটা আয়াতের ভিতরে এক নম্বর আয়াত হল তাহাজ্জুদের সময় উঠবেন তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় উঠবেন ভালো করে উজু করে নিয়ে নেবেন এই যে ঠান্ডার দিন তাহাজ্জুদ নামাজের সময় যদি ওঠেন এখন ঠান্ডা কম না বেশি অনেক ঠান্ডা কিন্তু এই ঠান্ডাতে উঠবেন উঠার পর উত্তমভাবে বলা হচ্ছে উত্তমভাবে উজু করবেন উজুটা যেন কোনো ঘাটতি না হয় এই কষ্টে যে আমলে কষ্ট বেশি সেই আমলের সওয়াবও বেশি খুব কষ্ট করে কনকনে শীতে উঠবেন উঠার পর উত্তমভাবে উজু করবেন আমি আবার বলছি উত্তমভাবে উজুর ব্যাখ্যা যদি দেয় আপনারা কেঁদে ফেলবেন বলার সময় নেই উজুটা উত্তমভাবে করবেন রসুল বলছেন সাইদিন আনাস এ আনাস যখন উজু করবা পাঁচটা নসিহত করেছেন তাকে এক নম্বর হলো উজু যখন করবা তুমি উজুটা ভালো করে করবা কারণ উজুর কারণে কেয়ামতের ময়দানে অসংখ্য মানুষ জান্নাতি হয়ে যাবে উজু খুব মারাত্মক জিনিস সাংঘাতিক সুন্দর উজুটা করবেন উজু করার পর আল্লাহর হাবিব বললা পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম এটা আয়াতুল কুরসি না ভাইরা সবার মুখস্থ আছে তো এ ভাইরা কথা শুনতেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে সবাই রে এটা মুখস্থ করবেন আজকে ধান কালকে থেকে মুখস্থ করবেন পরে আমার সঙ্গে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আকবার বলেন সূরা বাকারা 255 আয়াত আয়াতুল কুরসি এর ফজিলত জানেন রসুল বলেন তারা প্রত্যেক নামাজের পরে এটা পড়ে সেটা জান্নাতে চলে গেছে গেছে চলে গেছে যায় না কেন ওই যে এখনো মৃত্যু হয় নাই এই জন্য যায় না মরলেই জান্নাত আর সুবহানাল্লাহ ভালো করে পড়েন সুবহানাল্লাহ পড়তে কি টাকা পয়সা লাগে না আগামীকাল পড়বেন মুসলমানকে সুবহানাল্লাহ পড়তে বলতে হবে কেন কোন জায়গায় পড়তে হবে নিজেরাই করবে ভাইরা আমার এক নম্বর দুই নম্বর আয়াত কোথায় পেলাম ওয়ানাতিন উজুহুলিল হাইয়িল কাইয়ুম ওয়াকাদ খাবা মান হামালা জুলমা
সূরা তহা আয়াত নম্বর 111 আল্লাহর হাবিব বলল আয়াতুল কুরসি পড়ে নিবা সূরা তহার 111 আয়াত পড়ে নিবা তাহলে কয়টা আয়াত হইল দুইটা হলো এরপরে বলা হচ্ছে আলিফ লাম মিম এটা একটা আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সূরা আল ইমরান 1 এবং 2 তারে সূরা আল ইমরান 1 এবং 2 সূরা তহা 111 আরেকটা বললাম আয়াতুল কুরসি সূরা বাকারা 255 আল্লাহর হাবিব বলল এই সাতটা আয়াত তোমরা তেলাওয়াত করার পরে তোমার মনিবের কাছে যখন প্রার্থনা করবা রহমতের আল্লাহ রহমতের জোশ মেরে যাবে তুমি যা চাইবা আল্লাহ গোলামকে তাই দিয়ে দিবে তাহলে এই যে দোয়াটার করার সিস্টেমটা শিখে দিলাম আমার ভাইরা আমি দুদিন আগে নীলফামারীর সদরের ওই যে আপনার সিংহ এলাকায় বাস করেছি তাও বলেছিলাম ভাইরা আমার খুব দরকার এগুলি খুব দরকার কারণ দোয়া কবুল হওয়ার নিয়মগুলি জানতে হবে আমাদেরকে এত দোয়া করে কবুল হয় না কেন সিস্টেম অনুযায়ী করবেন জানবেন তারপর সালামের কাম হয়ে যাবে আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিন কারণ রসুলকে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ কেন এই সাতটি আয়াত করলে কেন দোয়া কবুল হয় কয় তুমি জানো না এখানে ইসমে আজম রয়েছে হুয়াল হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কাইয়ুম আমাকে এক লোক বললো যে হুজুর আপনি ওয়াজ করলেন আমি শুধুমাত্র আমার কাছে কোনো লোক যদি কোনো চিকিৎসার জন্য আসে উনি কবিরাজ তো উনি তেল নিয়ে বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল হাইয়ুল কাইয়ুম কয় চারিবার পরে ফু দেয় তিনবার পরে ফু দেয় সাতবার পরে ফু দেয় পাঁচবার পরে ফু দেয় ওইটা ব্যবহার করে তবুও ভালো হয় সুবহানাল্লাহ বিশ্বাস হুয়াল হাইয়ুল এটা কার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এজন্য আমরা একটা দোয়া পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি যে কথাগুলি বলছি খুব দামি কথা সহজে পাবেন না ভাইরা আমার আসুন বলতেছেন যে কথাটি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি একটা দোয়া আমরা পড়ি না আপনি তো পড়েন বোধ হয় আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি অতুব ইলাইহি কিন্তু এখন থেকে পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু কেন এটা পড়বেন কেন বললে হঠাৎ করে কথা এজন্য বললাম এই ধর ফজিলতটা আমি একটু আপনাদেরকে বলি দুই তিন মিনিট বললে ভালো লাগবে আপনার নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আপনারা হাদিস জানেন যে ওই ব্যক্তি হাদিস সংগ্রহ করতে আছে না আবু দাউদ শরীফ নাসাই শরীফ আসার ধরনের বুখারী শরীফ তো আপনারা জানেন এটা যে আহমদ মুসনাদ আহমদ এই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস সংগ্রহ করে বেড়ান ইমাম বুখারী সংগ্রহ করেছেন তো ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করতে গিয়ে এক এলাকায় চলে গেলেন মনে করেন যে দারওয়ানি চলে এলেন এখানে এসে প্রচণ্ড ঠান্ডা কুয়াশায় তো উনি এক মসজিদে নামাজ পড়লেন এশার নামাজ তো মুয়াজ্জিন সাহেব শেষে বের হলেন বলছেন যে মুয়াজ্জিন সাহেব আমার একটু ওই সুযোগ করে দেন আজকে রাতটা আমি এখানে থাকবো ঠান্ডা বাইরে প্রচণ্ড একটু অনুমতি দিলে এখানে থাকতাম তো মুয়াজ্জিন হেসে হেসে বলছেন যে ভাই আসলে আমাদের এরকম সিস্টেম নাই মসজিদ থাকবেন কেন আপনি আপনি বাইরে কোথাও ব্যবস্থা করেন আমি মুয়াজ্জিন আমার কথা কে শুনে একটু ধান বাইরে ব্যবস্থা করেন বাইরে গিয়ে দেখছেন বাজার ধরেন যে ঘুমটির বাজার এরকম বাজারে উনি দেখছেন এক লোক রুটি তৈরি করে আসেন আমাদের যে ভাপা পিঠা তৈরি করে কেউ চিতই পিঠা তৈরি করে তো ওই দেশের যে নিয়ম যে যে পিঠা ওই তন্দুরে রুটি তৈরি করছিলেন তো উনি গিয়ে সালাম দিয়ে বলছে যে হে তন্দুরের মালিক খুব বাস রুটি বিক্রেতা আমি একটু অসহায় হয়েছি আমি দূর থেকে এসেছি সফর করার জন্য তো আমি বিপদে পড়ে গেছি থাকার জায়গা আমার নেই তো আজকের রাতটা আমি আপনারই তন্দুরে হাত দিয়ে ঠান্ডাটা কাটাবো রাতটা এখানেই কাটাতে চাচ্ছি আপনার তন্দুর তাপ নেবো একটু তো উনি হেসে হেসে বলছেন এত লোক তন্দুরে সে হাত তাপায় অনুমতি তো চায় না আপনি আবার কোন লোক তন্দুরিটা হাত তাপাবেন তো অনুমতি তাপছেন আচ্ছা ঠিক আছে আপনি হাত তাপান একটু মারহাবা দেন তো ভাইরা তাহলে তন্দুরওয়ালা লোকটাও ভালো এই লোকটাও ভাইরা আমার উনি শুরু করলেন হাত তাপানো আর এই ব্যক্তি রুটির কাজ শুরু করলেন যখন রুটির ওই যে খামির তৈরি করছিলেন খামির তৈরি করার বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার বলেন ভালো করে বলেন আবার রুটির গুলা তৈরি হয়ে গেলে ওটা যখন মারেন তখন করছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আকবার বলেন যখন রুটি দিয়ে দেন তখনও পড়েন ওঠার সময় পড়েন বারবার পড়েন পড়তেই থাকেন এই বেচারা চিন্তা করে মুসাফির চিন্তা করলো আশ্চর্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করি কষ্ট করে এই লোক যে বারবার এই দোয়াটা পড়ে ব্যাপারটা কি তো বলছে এই খুব বাস
তুমি যে বারবার এই দোয়াটা পড়তেছো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এর কারণটা কি? কয় ভাই আপনি জানবেন না, এই দোয়াটা পড়ার কারণে আমার জীবন, আমি যত জীবনে আল্লাহর কাছে দোয়া করেছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমি যা চাই আল্লাহ কাছে তাই আল্লাহ আমাকে দেয়, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। কয়টা? একটা কবুল। কেন? ওটা কোন দোয়া কবুল হয় নাই বলছো? হে পথিক মুসাফির, জীবনের সব দোয়া আমার কবুল হলো, একটা কবুল হলো না, তা হলো আমি আল্লাহকে বলছি আল্লাহ সব আমার কবুল হয়ে গেছে, আমার ভরসা। ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি হাদিস সংগ্রহ করে, ওই লোকটাকে দেখার আমার ভরসা, আল্লাহ আমাকে একটা বার লোকটাকে দেখিয়ে দাও, কিন্তু আমি কর্মচঞ্চল থাকি তাই দেখা করার সুযোগ পাই না, ওনার কাছে যেতেও পারি না, সুযোগ আমার হয় না, দেখা হয় নাই, এজন্য আমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে, আমার জানা মতে শুধু একটাই দোয়া কবুল হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার জীবনে চোখে দেখা হলো না। ভাইয়ের আমার রুটি বিক্রেতার একথা বলা মাত্র এই চোখ দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে ঝরঝর করে পানির ঝর্ণা বের হয়ে গেল, কেঁদে কেঁদে বলল, হে খুব্বাস রুটি ব্যবসায়ী, তোমাকে কে বলেছে তোমার দোয়া কবুল হয় নাই? তোমার দোয়া আল্লাহ এই দোয়াটা এমন কবুল করেছেন, তোমাকে কষ্ট করে ইমাম আহমদের বাসায় যাওয়া লাগবে না দেখার জন্য, ইমাম ইবনে হাম্বলের মালিক আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তোমাকে যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার মালিক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ, পড়বেন না ভাইরা, বলছি সর্বনাশ, আপনি আহমদ ইবনে হাম্বল জোরে ধরে ফেলেছে, কপালে চুমু দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চুমু দিয়েছে, বলছারা আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার এই দোয়ার কারণে এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল, এই দোয়ার করার কারণে আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করেছে, যেইটা কবুল হয়নি মনে করছিলে সেটা আল্লাহ এত ভালোভাবে কবুল করলেন যে আমাকে আল্লাহ এখানে পাঠিয়ে দিলেন, এই জন্য মসজিদে জায়গা হয় নাই আমার, আমার জায়গা হয়েছে তোমার তন্দুরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলছিলাম এই কথাটি, আমি ভূমিকায় বললাম যে মাথায় রাখতে হবে আল্লাহকে দোয়া করার কিছু নিয়ম কানুন আছে, এগুলি জানবেন শিখবেন তারপর দোয়া করবেন, অবশ্যই আরশের মালিক আপনার দোয়ায় সাড়া দিয়ে দেবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এভাবে আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন। ইসলামিক মিডিয়া ওয়াজ ইসলাম প্রচারের এক ধাপ এগিয়ে।